অনলাইন বন্ধুরা, আপনারা যারা চায়না থ্রি লেবু চাষের কথা নিয়ে ভাবছেন, তাদেরকে আবারও বলি যে অন্যদের চারা থেকে আমাদের চারাগুলো যে সম্পূর্ণ স্বতন্ত্র, আমি বলবো সমগ্র বাংলাদেশেই আমরা আলাদা বৈশিষ্ট্যের চারা তৈরি করি। আপনারা যদি দেখেন একটু গোড়াতে, গাছের গোড়া যদি মোটা হয়, কাণ্ড মোটা হয়, বড় হয়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন গাছে দ্রুত ফল আসে। এবং আমার অধিকাংশ চারাই কিন্তু আপনি দেখেন যে লেবু আছে অলরেডি, এবং চারার একটা পরিপূর্ণ আপনি বয়সও বলতে পারেন সেক্ষেত্রে। এবং গাছগুলো যে অনেক মোটা, আপনি লাগানোর দুই মাসের মধ্যে থেকেই কিন্তু আপনি লেবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি দেখেন যে নিচে অনেক গাছেই কিন্তু লেবু ধরে আছে, সম্পূর্ণ ম্যাচিউর চারা এটা আমাদের। এই ম্যাচিউর চারাগুলো আপনি আমাদের কাছে পাবেন, যেহেতু একটু ক্যারিং কস্ট বেশি হলেও কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন। বন্ধুরা, আপনারা যারা আসলে অরিজিনাল চায়না থ্রি লেবু চারা খুঁজছেন, তারা আমাদের কাছে চারাগুলো সোর্স করলেই পেয়ে যাবেন seedless.com ইউটিউব চ্যানেল থেকে বা seedless অনলাইন শপিং পেজ থেকে। এবং চারাগুলো দেখেন অত্যন্ত চমৎকার এবং তরতাজা এবং অত্যন্ত সুন্দর। এই চারাগুলো নিয়ে আপনি নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে পারেন। আর কিছু বহনযোগ্য আমরা যেটা পলিব্যাগের চারা নতুনভাবে বেড়ে দিচ্ছি, এগুলো থেকেও আপনারা চারা নিতে পারেন। এগুলো একটু চারা আমাদের হতে সময় লাগবে, আর যেহেতু আমরা পাশে পরীক্ষামূলক অনেক গাছ লাগিয়েছি, আপনারা দেখবেন যে এই এক বছরের গাছগুলোতে এরকম শেপ ঠিক লেবু অনুরূপভাবে এসেছে, এবং প্রত্যেকটা গাছে অসংখ্য লেবু ধরেছে এবং গাছগুলো কিন্তু লেবুর ভারে নুয়ে পড়েছে। ছোট্ট একটি গাছে যদি এরকম লেবু আপনারা আসা শুরু করে, এবং দেখবেন যে বিভিন্ন ভ্যারাইটিস এবং ক্যাটাগরির লেবু কিন্তু এখানে আছে, প্রত্যেকটি গাছের অবস্থাই কিন্তু একই রকম। বন্ধুরা, আপনারা আমাদের কাছ থেকে এই চারাগুলো নিয়ে আপনারা লাভবান হতে পারেন এবং বাগান করে আপনি স্বাবলম্বী হতে পারেন। আমরা খুচরা চারা যেগুলো সিঙ্গেল, আমরা এগুলো 100 টাকা করে বেচছি। যারা বেশি চারা নিচ্ছেন সেক্ষেত্রে দামগুলো হচ্ছে 70 টাকা। আমি আরেকটি গাছে যদি দেখানোর চেষ্টা করি, অনলাইন ভিউয়ার্স, আপনারা এই চারাগুলো আমাদের কাছে যেভাবে পাবেন এবং গুঁড়াগুলোকে সবসময় গাছের খাদ্য দিয়ে রাখার চেষ্টা করবেন, এবং দেখবেন যে আপনি অত্যন্ত চমৎকারভাবে লাভবান হয়েছেন। আমি বিশ্বাস করি এক বছর থেকেই আপনি এই লেবু চাষে সফল হবেন। অরিজিনাল যদি শুধু চায়না থ্রি জাতের লেবু আপনি লাগাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সফল হবেন। আর প্রত্যেকটি লেবু যেরকম গাছে থাকে, দেখেন এটা একটি ভ্যারাইটিস, এটি আর একটি ভ্যারাইটিস, এটি আর একটি, অনুরূপভাবে এখানে একটু ফলো করেন, থোকায় থোকায় লেবু অনুরূপভাবে আবার গাছে ফুল আসছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও কথা হবে। যারা চারা নিতে যাচ্ছেন, যদি চারা লাগানোর উপযুক্ত সময় এই সময় আপনারা চারা আমাদের সঙ্গে চারা ক্রয়ের জন্য যোগাযোগ করবেন। আশা করি আপনারা আমাদের চারা নিয়ে স্বাবলম্বী হন এবং সবুজ বাংলাদেশ গড়তে সহায়তা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।